আপনারা ক্যালেন্ডিতে কিভাবে বুক মিটিং ক্রিয়েট করবেন অথবা কিভাবে ইভেন্ট তৈরি করবেন এ টু জেড আমি আজকে ডিটেলস আলোচনা করব আশা করি ভিডিওটা দেখলে ক্যালেন্ডি সম্পর্কে আপনি বিস্তারিত জানবেন অনেক সময় বায়েরা আমাদেরকে ক্যালেন্ডির লিঙ্ক দেয় সেখানে আমাদের মিটিং বুক করতে বলে অথবা দেখা যায় বায়েরা আমাকে মিটিংয়ের জন্য আমাদেরকে ক্যালেন্ডির লিঙ্ক পাঠাইতে বলে তো কিভাবে বায়রা আমাদেরকে ক্যালেন্ডি সেন্ড করলে সেটা আমরা মিটিং বুক করবো অ্যান্ড আমরা কীভাবে বাইরেকে মিটিং অফার করব বা আমরা ক্যালেন্ডি কিভাবে তাদেরকে সেন্ড করব এই প্রসেসগুলো আমরা আজকে ডিটেলস দেখবো যদি আমার দেখাই এখানে আমার একটা ইভেন্ট তৈরি করা আছে আমি যদি একটু ওপেন করে দেখাই দেখেন এখানে সুবান আনসারি বুক মিটিং থার্টি মিনিট তারপর এখানে তারিখ দেওয়া আছে কোন কোন তারিখে মিটিং করতে পারবে অ্যান্ড টাইম দেন নেক্সট তারপর এখানে বায়রের নাম লিখবে অথবা যদি আমরা বাইরের ইভেন্টে যদি আমরা মিটিং বুক করি তাহলে আমরা আমাদের নাম দেবো ইমেল দেবো দেন এখানে কেন মিটিং করব সেই বিষয়ে কিছু লিখে আমরা ইয়া করি তো এইগুলো আমরা কীভাবে তৈরি করব সেই প্রসেস যদি আমি একটু দেখি আমার এইখান থেকে একটা ইভেন্ট আছে এটা আমি আবার একটু ডিলেট করে দিই ডিলেট করে দিয়ে লগ আউট হয়ে আমি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাই এদের লগ আউট আমি ক্লিক করলাম তো আপনারা কী করবেন সিম্পলি আমি এগুলো কাইটা দিচ্ছি একদম এইখানে আসি গুগল এসে সার্চ করবেন ক্যালেন্ডি লিখে তো ক্যালেন্ডি লিখে সার্চ করলে আপনি এখানে পাবেন এই লিঙ্কটা তারপর এটা ওপেন করবেন দেন এইখানে আপনি ম্যানুয়ালভাবে সাইন আপ উইথ ইমেল দিতে পারেন অথবা আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন তো আমি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করতেছি সাইন আপ উইথ গুগল দেন আমি আমার মেল সিলেক্ট করে দিচ্ছি দেন কন্টিনিউ দেন অ্যালো আবার কিন্তু দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট তো কয়েকটা স্টেপে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট হয়ে যায় দেন কি করতে হবে আপনার একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে তো ইভেন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন দেন এইখানে এই যে ইভেন্ট টাইপ তো ইভেন্ট টাইপে আমি ক্লিক করলাম দেখেন আবারও দেখেন ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর এখানে যে ইভেন্ট টাইপ এইখানে ক্লিক করবেন দেন ইভেন্ট টাইপে ক্লিক করার পর আপনাকে এইখানে নিয়ে আসবে তো এইখানে আসার পর আমরা যদি ওয়ান টু ওয়ান মিটিংয়ের জন্য ইয়া করি আমরা ইভেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে এটা আমরা সিলেক্ট করব আর যদি গ্রুপ আমরা অনেকগুলো লোক মিলে যদি আমরা ইভেন্ট তৈরি করতে চাই তাহলে গ্রুপে ক্লিক করতে হবে তো আমরা ওয়ান টু ওয়ান বাইরের সাথে মিটিং করবো সেই জন্য অন 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 দিচ্ছি দেন এইখানে আমি কে হোস্ট হবে যেহেতু আমি ক্রিয়েট করতেছি আমি হোস্ট তো আমি হোস্ট হিসাবে আসি দেন নেক্সটে ক্লিক করি দেন আমাকে এই যে এটা আমাদেরকে সাজাইতে হবে এখন টাইম দিতে হবে দেন আমাদের লিখতে হবে মিটিংটা কোন বিষয় ইভেন্টটা কোন টাইপের বা কোন রিল তো আমি এখানে বুক মিটিং আমি দিচ্ছি অথবা এখানে চাইলে আপনি যে কোনো নাম দিতে পারেন অসুবিধা নেই তো মিটিংটা কত মিনিটের হবে এখানে থার্টি মিনিটের দিতে পারেন অথবা পনেরো মিনিটের অথবা পঁয়তাল্লিশ তারপরে ষাট মিনিটে দিতে পারেন কাস্টম করে দুই ঘন্টা তিন ঘন্টাও কিন্তু দিতে পারেন তো বিফোরভাবে থার্টি মিনিট থাকে তো থার্টি মিনিটটাই বেটার দেন মিটিংটা কিসের মাধ্যমে হবে ফোন কল নাকি ইন পারসন মিটিং নাকি জুম চাইলে এখানে গুগল গুগল মিটও কানেক্ট করে দিতে পারবে তো আমি চাচ্ছি না জুমের মাধ্যমে আমরা মিটিং করবো তো জুম সিলেক্ট করতেছি তো জুম সিলেক্ট করার সাথে সাথে এটা নিয়ে নিচ্ছে কারণ এটা আমরা কানেক্ট করার ছিল আর আপনার কিন্তু সাথে সাথে নেবে না এটা দেওয়ার পর আপনাকে কানেক্ট করতে বলবে তখন আপনার অটোমেটিক রিডাইরেক্ট করে জুমে নিয়ে যাবে আপনি জাস্ট খালি ওই অনুযায়ী খালি ক্লিক করলেই দেখবেন যে জুম কানেক্ট হয়ে গেছে আমি যদি একটু ইডিটে ক্লিক করে এটা ডিলিট করে দিয়ে দেখাবো নাকি আপডেট আচ্ছা আমি গুগল মিট অ্যাড করে দেখাই তো এটা আবার সাথে সাথে নিয়ে নিচ্ছে তো যাই হোক এটা আপনারা অ্যাড করতে পারবেন জুমে ক্লিক করলেই দেখবেন যে অটোমেটিক জুমে ক্লিক করলে অটোমেটিক আপনাকে জুম অ্যাকাউন্টে নিয়ে যাবে সেখানে জাস্ট অ্যালো পারমিশনগুলো দিয়ে দিলেই এখানে কানেক্ট হয়ে যাবে দেন কন্টিনিউতে ক্লিক করতেছে তো আমাদের জুম কানেক্ট কমপ্লিট অ্যান্ড মিনিট সেট আপ কমপ্লিট আমাদের নাম সেট আপ কমপ্লিট এবার আসতেছে কখন কখন মিটিংয়ের জন্য আমি অ্যাভেলেবেল থাকবো বা কখন মিটিং করতে পারবো তো এখানে হোস্ট আসি আমি এখানে থার্টি মিনিট তারপর হোস্ট আর ইনভাইট দেন শিডিউল সেটিং এইখানে আমরা ক্লিক করবো তো এইখান থেকে আমরা শিডিউলটা সেট করে দেব আমাদের এই লিঙ্কটা আমরা যে মিটিং বুকটা করব এটা কতদিন ভ্যালিড থাকবে বা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে তো আমরা এটা বিভিন্ন জায়গায় সোশ্যাল জায়গায় শেয়ার করবো বিভিন্ন সময় বিভিন্ন বায়েরকে দিব তো বাইর কখন এখন বুক করবে আমরা তো সেটা জানি না আমরা লং টাইম কাজ করবো এই জন্য আমরা কি করব এই সবার নিচে যে অপশনটা আছে এটা এটা দিলে কি হবে আপনার এটা কখনোই অফ হবে না আপনি যে পর্যন্ত নিজে সেটা এটা ডিলেট করে না দেবেন অফ না করে দিবেন বা চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু এই লিঙ্কটা ভ্যালিড থাকবে তো আমরা চাচ্ছি ভ্যালিড থাক দেন এইখানে দেখেন অ্যাভেলেবেল আওয়ার তো আমরা এইখানে ক্লিক করে আমরা কখন কখন মিটিং করতে পারবো সেই সময়টা আমরা এখানে সিলেক্ট করে দেবো অফ সপ্তাহে তো আমরা এখানে পেন্সিল বাটনে ক্লিক করলাম দেন ওকে ক্লিক করতেছি দেন এইখানে কিন্তু যে টাইম দেখেন মানডে আমরা নয়টা থেকে পাঁচটা পিএম পর্যন্ত তো এইখানে চাইলে আপনি যে কোনো টাইমে ভাবে আপনি আপনার মতো করে কাস্টম করে দিতে পারেন ঠিক আছে তো এটা আপনার মতো করে এইখানে টাইম দেবেন যে আপনি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অথবা সকাল নয়টা থেকে রাত দশটা এই টাইমে মিটিং করতে পারবে এরকম আপনি যেই বারে আপনি যেই পর্যন্ত মিটিং করতে পারবেন সেই টাইম সবটি সিলেক্ট করে দেবেন এখানে সানডে আন অ্যাভেলেবেল আছে তো আমি এটা অ্যাভেলেবেল করে দিলাম অ্যান্ড আমি প্রত্যেকটা পুরো সপ্তাহে অ্যাভেলেবেল করে দিলাম তো এইখানে আপনার মতো আশা করি বুঝতে পারছেন মনে করেন এখানে ফ্রাইডে শুক্রবারে আমি সকাল মনে করেন আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আমি অ্যাভেলেবেল থাকবো তো আমি এইখানে বারোটা দিয়ে দিলাম বাস এভাবে কিন্তু জাস্ট টাইমটা আপনারা সিলেক্ট করে দেবেন তো এটা টাইম সেট কমপ্লিট আমরা সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবো দেন এটা কীভাবে কাজ করা আমি কিছুক্ষণ পরে একটু দেখাবো তো এইখানে আর তেমন কাজ নাই দেন আমরা সেভ অ্যান্ড ক্লিক করি আমাদের কিন্তু কাজ কমপ্লিট এখন আমরা জাস্ট এইখানে যে শেয়ারে অথবা যে কপি লিঙ্ক অথবা শেয়ার এইখানে ক্লিক করতে পারি অথবা এইখানে ক্লিক করতে পারি তো শেয়ারে ক্লিক করে আমরা কপি লিঙ্ক ক্লিক করি এই লিঙ্কটা আমরা যদি বায়ারকে দেই অথবা কাউকে দেই সে কিন্তু ইজিলি মিটিং বুক করতে পারবে তো আমি যদি স্বরূপ দেখাই এইখানে ডাউট পর মনে করেন এই লিঙ্কটা বায়ারকে দিলাম বা প্রোফাইলে কোথাও রাইখা দিলাম বা বায়ের সেইখান থেকে বা ওয়েবস্ট্যান্ডের কোথাও রাখলাম সেইখান থেকে বায়ের আমাদের মিটিং বুক করলো কেমন এখানে যে লিঙ্কটা ওপেন করবে দেন বায়ের মনে করেন তিরিশ তারিখে অ্যাভেলেবেল আছে এবং পরের সপ্তাহে কোন তারিখে অ্যাভেলেবেল আছে সেইগুলো কিন্তু অটো সিলেক্ট হবে দেখেন পুরো সপ্তাহে যেহেতু দিছি এবং এক থেকে তিরিশ তারিখ পর্যন্তই কিন্তু অ্যাভেলেবেল দেখা সবগুলো মনে করেন আগস্টের বাইশ তারিখে আমি অ্যাভেলেবল মিটিং করতে পারবো তো বাইশে ক্লিক করলাম দেন বাইশে ক্লিক করার পর কোন টাইম এখান তো আমি টাইম সিলেক্ট করে দিয়েছি সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আমি মিটিং করতে পারবো তো সেই টাইমটার মধ্যে আপনি কোন টাইমে মিটিং করতে পারবেন বা বায়ার কোন টাইমে মিটিং করতে পারবে যে যখন বুক করবে সে টাইমটা তার টাইম অনুযায়ী সে সিলেক্ট করবে এখানে তার কান্ট্রি অনুযায়ী তার টাইমটা কিন্তু এখানে দেখাবে তো আমি এখানে টু এ এম দিচ্ছি দেন নেক্সটে ক্লিক করতেছি দেন আমি আমার নাম লিখবো যেহেতু আমি নিজেই আবার ফিল আপ করতেছি এটা তো এখানে কিন্তু ডিটেল দেখাচ্ছে যে মিটিং কত মিনিট কে পাঠাইছে দেন এইখানে থার্টি মিনিট কে হোস্ট এগুলো কিন্তু টাইম জোন দেখাচ্ছে ইন্ডিয়ার টাইম জোন দেখাচ্ছে তো এটা চাইলে আপনি সেন্স করতে পারবেন এইখান থেকে টাইম জোনটাও আপনি সেন্স করতে পারবেন তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এবং আরও কেউ যদি অ্যাড হতে চায় তাহলে অ্যাড গেস্টে ক্লিক করে এখানে আপনি আরও মেইল কিন্তু এখানে দিতে পারবেন দেন এইখানে কী নিয়ে মিটিং সেটাও কিন্তু আপনি লিখতে পারেন আমি সে জাস্ট ডেমো দিচ্ছি দেন শিডিউল ইভেন্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সাকসেসফুলভাবে মিটিং বুক করা কমপ্লিট কিছুক্ষণ পরেই কিন্তু দেখবেন যে আমার এখানে মেল চলে যেহেতু আমি আমি মনে করেন যে আমি হোস্ট এখানে আমি আমার ক্লায়েন্ট হিসাবে মিটিং বুক করছি এই জন্য কিন্তু আমার কাছে দুইটা মেল আর একটা আসবে হোস্ট হিসাবে একটা আসবে ক্লায়েন্ট হিসাবে এই যে নিউ ইভেন্ট এটা কিন্তু আমার হোস্ট হিসাবে আসছে এখানে যেটা আসছে এটা হোস্ট ভাসে হোস্ট ভাসে হ্যাঁ হোস্ট হিসেবে আসছে ইনভাইট সুভান আনসারি এরপর মেল মেল গেস্ট এখানে ডিটেলস কিন্তু দেখাচ্ছে এখানে দেখেন অটোমেটিক একটা জুম লিঙ্ক ক্রিয়েট হয়েছে ওই দিন ওই টাইমে আমি যদি এই জুমে ক্লিক করি তাহলে কিন্তু জুম ওপেন হবে তার আগে কিন্তু জুম ওপেন হবে না এবং এর আগে কিন্তু দেখা যাবে যখন মিটিং শুরু হবে বা টাইমের আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে কিন্তু ক্যালেন্ডি আপনাকে আরও একবার মেল করবে মেল করে জানাই দেবে যে এই টাইমে তোমার মিটিং আসছে এইখানে মিটিংয়ের টাইম সহ কিন্তু এখানে দেখাচ্ছে কোন টাইমে কীভাবে কত তারিখে সে সাল কি এবং মাস কি টাইম জোন সহ কিন্তু এখানে দেখাচ্ছে যে এই টাইপের মিটিং হবে তো আশা করি বুঝতে পারছেন আপনার ক্যালেন্ডিতে কিভাবে মিটিং বুক করবেন যদি কখনো ক্লায়েন্টরা মিটিং বুক করার জন্য আপনাকে এরকম লিঙ্ক দেয় তাহলে সেটা কিভাবে বুক করবেন সেটা তো অলরেডি বুঝে গেছেন অথবা আপনি ক্লায়েন্টকে কিভাবে এরকম মিটিং অফার করবেন এরকম লিঙ্ক দিয়ে সেই প্রসেসটাও আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন ভিডিওটি আরেকবার একটু যদি দেখেন তাহলে ক্লিয়ার আপনি বুঝতে পারবেন কিভাবে একটা মিটিং তৈরি করতে হয় তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম